আসসালামু আলাইকুম, আমি নারাজি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নারাজাত স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামীকাল সংসদে উঠছে নির্বাচন কমিশন আইন, জনসম্মুখে প্রকাশের দাবি সাবেক সিইসি শামসুল উদার, খসড়া আইনকে তামাশা বলছে। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু, সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়লেও নেই সচেতনতা, সবাইকে টিকা নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন অব্যাহত, আলোচনায় বসার আহ্বান শিক্ষামন্ত্রীর। এবং বাস্তবায়ন যোগ্য ভ্যাট আইন চান ব্যবসায়ী নেতারা, হয়রানি বন্ধ এবং করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা ন্যায্যভাবে বিতরণের দাবি। শুনছিলেন শিরোনাম, যাবো বিস্তারিত সংবাদ। শুরুতেই করোনা প্রসঙ্গ। বহুল কাঙ্ক্ষিত নির্বাচন কমিশনার নিয়োগ খসড়া আইন জাতীয় সংসদের অধিবেশনে উঠছে আগামীকাল। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 সংসদে উত্থাপন করবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এদিকে এফডিসিতে এক অনুষ্ঠানে আইনটি জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান সাবেক প্রধান নির্বাচন কমিশনার। আরও জানাচ্ছেন জায়দ আহমেদ বাবু। গত 17 জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামীকালই এই আইনের বিলটি জাতীয় সংসদে উঠবে, উত্থাপন করবেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রস্তাবিত এই আইন নিয়ে জনমনে কৌতূহলের মধ্যেই এফডিসিতে অনুষ্ঠিত হয় গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সদিচ্ছা নিয়ে ছায়া সংসদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাবেক প্রধান নির্বাচন কমিশন ডক্টর এটিএম শামসুল হুদা কথা বলেন কমিশন গঠনে প্রস্তাবিত আইনটি জনসম্মুখে প্রকাশ করার বিষয়ে। এমন লোক আমাকে নিতে হবে যার বিরুদ্ধে কোনো রকমে কোনো কালে কোনো ধরনের আর্থিক নৈতিক স্খলনের কোনো অভিযোগ নাই, সেরকম লোককে আনতে হবে। ইনস্টিটিউশনকে আমরা ডেভেলপ করতে চাচ্ছি যেটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা হেলাফেলা করে ঘোরাতাড়া করে করার তো কোনো প্রয়োজন নাই। তিনি বলেন স্বাধীনতার 50 বছর পরও একটি শক্তিশালী নির্বাচন কমিশন আইন গড়ে ওঠেনি। এখানে আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার 50 বছর হয়ে গেলেও যদিও সংবিধানে বলা আছে যে ইলেকশন কমিশন একটা তৈরি করতে হবে, কেউ করে নাই। তার মূল কারণ হচ্ছে রাজনৈতিক দল কোনো দলই চায় না একটা ভালো নির্বাচন কমিশন গঠন করতে। যেসব প্রতিবন্ধকতা নির্বাচন কমিশনে রয়েছে সেগুলো দূর করার পরামর্শ দেন সাবেক এই সিইসি। ওই সমস্ত কাজ থেকে যে সমস্ত কাজ একটা নির্বাচনকে প্রভাবিত করে সেগুলো করেন না। নারায়ণগঞ্জ নির্বাচনে যে সক্ষমতা দেখিয়েছে কমিশন, সেই সক্ষমতা অন্যান্য নির্বাচনেও দেখানো যেত বলে মনে করেন ডক্টর শামসুল হুদা। নারায়ণগঞ্জের মতো একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি করা সম্ভব হয় তাহলে অন্য জায়গায় পারলাম না কেন? জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশন গঠনের খসড়া আইনকে তামাশা বলছে বিএনপি। জনগণকে বিভ্রান্ত করার জন্য এটি করা হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতা খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিও জানানো হয়। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেন করোনা বিধিনিষেধ দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। মাহবুব শেখতের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আলোচনা সভা। সবাই রাজপথে নেমে আসতে হবে এবং সেটার জন্য আপনাদেরকে শপথ দিতে হবে। সকল পেশাজীবীরা প্রস্তুতি নিন, অবিলম্বে কর্মসূচি আসবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবির কথা পুনর্ব্যক্ত করেন বিএনপির এই নেতা। আজকে আপনারা দেখেন যে কয়েকদিন আগে একটা নাটক হলো, রাষ্ট্রপতি তিনি বিভিন্ন দলকে ডেকেছেন, কি পরামর্শ করবেন নির্বাচন কমিশন করার জন্য? হয় গণ আন্দোলন অথবা এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যে তারা পদত্যাগ করতে বাধ্য হবে। জাতিসংঘকে সাম্প্রতিক কয়েকটি মানবাধিকার সংগঠনের দেয়া চিঠি প্রসঙ্গেও কথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে চতুর্দিক থেকে তাদের যে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, আমার মনে হয় এটা বোধহয় ভালো করে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে আজকে সরকার এটা বুঝতে পারছে না। একই স্থানে আয়োজিত অপর এক আলোচনা সভায় বিএনপির আন্দোলন এবং বর্তমান প্রেক্ষাপটে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মানুষ বিশ্বাস করে। আজকের বিধি নিষেধ রাজনৈতিক আন্দোলনকে মোকাবেলা করার জন্য প্রয়োগ করা হয়েছে, জনস্বাস্থ্যকে বিবেচনা করে নয়। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,209 জনে। এছাড়া নতুন করে 9,614 জন সহ মোট শনাক্ত 16,74,230 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 34,207 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 34,311 জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 28.02 শতাংশ। এছাড়া একই সময় করোনা থেকে সুস্থ হয়েছেন 482 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 15,56,079 জনে। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়লেও টনক নড়ছে না সাধারণ মানুষের। তাই সরকারের দেয়া বিধিনিষেধ সব ক্ষেত্রে হচ্ছে উপেক্ষিত। সব কিছু খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নিজেদের লেখাপড়া নিয়ে কিছুটা শঙ্কিত শিক্ষার্থীরা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সামনে অমিক্রন ভয়াবহ রূপ নিতে পারে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা ছাড়া কোনো গতান্তর নেই বলে মনে করছেন তারা। সানজিদা রশিদ, রিপোর্ট। দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত সংখ্যা। গত কয়েকদিনে অমিক্রনের কারণে এই সংখ্যা আরও দৃশ্যমান হয়ে উঠেছে, কিন্তু এতেও সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ। সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই অনেকেই যত্রতত্র ঘোরাঘুরি করছেন মাস্ক ছাড়াই। হ্যাঁ হ্যাঁ, মাস্ক তো আছেই, খাওয়ার জন্য ফুচকা খাচ্ছিলাম তো এই জন্য আর কি। মাস্ক পরে নেই, আমি জুডোর প্র্যাকটিসে গেছিলাম তখন মাস্ক ভুলে রাখে চলে আসি বাসায়। পড়তে আমি আসলে এটা স্মরণই নাই আমি যে মাস্ক পরা লাগে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে শিক্ষার্থীরা। তখন শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, যে চালু হতো তো আমাদের জন্য, মানে আমরা যারা পড়ালেখা করি ওদের জন্য বেশি ভালো হয়। আমার পড়ালেখার থেকে আমাদের মনটা উঠে যাচ্ছে যে একবার বন্ধ, একটা লং টাইম বন্ধ পাওয়ার কারণে আমাদের আর অন্য অনেক দিন পর আবার পড়ালেখা আমরা মন দিতে পারছি না। বন্ধ যাওয়া হচ্ছে এটার জন্য আর কি অনেক একটা গ্যাপ পড়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখন স্কুল কলেজ বন্ধ না দিলে বড় ঝুঁকিতে পড়তে হতো তরুণ প্রজন্মকে, তাদের রক্ষা করতেই এই পদক্ষেপ। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু আমাদের চিকিৎসার পদ্ধতিতেও খুব বেশি পরিবর্তন নেই, যেহেতু আমরা খুব বেশি পরিবর্তন আমরা আগেও দেখিনি বা করিও নি, বাচ্চা 12 বছর আগে যেমন আমরা টিকাও দিতে পারছি না, সব কিছু মিলে আমি বলবো যে মানে প্রতিষ্ঠান বন্ধ রাখাটা ওয়াইজ ডিসিশন। আমরা অবজার্ভ করি, অবজার্ভ করে সিদ্ধান্ত নিই যে আসলে ঊর্ধ্বমুখীটা কত দূর পর্যায়ে। এ সময় বিশেষজ্ঞরা আরও বলেন, সামনে অমিক্রন ভয়াবহ রূপ নিতে পারে, একমাত্র স্বাস্থ্যবিধি মেনে চলাই পারে এই মহামারী থেকে সবাইকে রক্ষা করতে। সানজিদা রশিদ, মাইটিভি, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, দেশে প্রায় 31 কোটি করোনার টিকা এসেছে এবং বর্তমানে প্রায় 9 কোটি টিকার মজুদ রয়েছে। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল চত্বরে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের সংক্রমণ সম্পর্কিত সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান হাসান মাহমুদ। এবার অন্যান্য প্রসঙ্গ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত 24 শিক্ষার্থীর মধ্যে 16 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শারীরিক অবস্থা অবনতির দিকে। তাদের মধ্যে 3 জনের অবস্থা বেশি গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিছু না খেলে বড় বিপদের আশঙ্কা করছেন তারা। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিউলি রোজা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের চতুর্থ দিন চলছে। একদিকে তীব্র ঠান্ডা, অন্যদিকে না খেয়ে থাকা।
সব মিলিয়ে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অনশনকারীদের। বাংলা ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী, সে হসপিটালে ছিল, হসপিটালে সে কিচ্ছু মুখে নিচ্ছে না, কিছুই খাচ্ছে না। ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলেছিলেন যে যদি আর কিছুক্ষণের মধ্যে কিছু না খায় তবে সে হয়তো তাকে আমরা হারাই ফেলবো। কারো কারো শারীরিক অবস্থার বেশি অবনতি হচ্ছে, ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন চিকিৎসকরা। আমরা জানি আমাদের ডেইলি যেগুলো প্রোটিন ইনটেক করতে হয়, ডেইলি গ্লুকোজ ইনটেক করতে হয়, আবার ডেইলি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেগুলো সেগুলো ইনটেক করতে হয়, তো ওনারা তো এগুলো নিতে পারতেছেন না। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একটা দাবিতে এখন পর্যন্ত আছে যে এই উপাচার্যের পদত্যাগ চাই, আর এই দাবি ছাড়া হচ্ছে আমাদের আর কোনো দাবি নেই এবং আমাদের পিছপা হওয়ারও কোনো সম্ভাবনা নাই। এখন পর্যন্ত এখন অবধি হচ্ছে আমরা কাফন মিছিল পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তীতে আমরা আবার বসে সিদ্ধান্ত নেব আমরা হচ্ছে অন্য কোনো কর্মসূচিতে যাব কিনা। শিউলি রোজা, মাইটিভি। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপমণি। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, এখানে শিক্ষক শিক্ষার্থী ছাড়া অন্য কারো ইন্ধন আছে কি না তা এখনই বলা যাচ্ছে না। শিক্ষার্থীদের মধ্যে যারা অসুস্থ হয়েছেন তাদের খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আরেকটা হচ্ছে শিক্ষার্থীদের যে কোনো অসন্তোষ, যে কোনো ধরনের সমস্যা, সেটি হতেই পারে, কোথাও কোনো ধরনের অভিযোগ থাকতে পারে, তাদের অনশন প্রত্যাহার করে তারা আমাদের সঙ্গে আলোচনায় বসুক, এবং বা যদি এখন এই অনশনরত অবস্থাতেই আলোচনা করতে চায় ঠিক আছে তাও করতে পারে, কিন্তু যে কোনো সমস্যারই সমাধান একমাত্র আলোচনা। জাতীয় রাজস্ব বোর্ডকে বাস্তবায়নযোগ্য ভ্যাট আইন প্রণয়ন এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। সেই সাথে করোনা মহামারীর কারণে ব্যাংকগুলোর কাছে জিম্মি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ন্যায্য প্রণোদনাও চেয়েছেন তারা। এবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টসের সাথে দেশে বাণিজ্য সুবিধা অসুবিধা নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই। এতে আলোচকদের কথায় উঠে আসে ব্যবসা পরিচালনায় নানাবিধ প্রতিকূলতার কথা। কোভিডের ব্যাপারে যেটা প্রমোদনার টাকা, এটা কিন্তু জেলা পর্যায়ে, ছোট ছোট জেলা পর্যায়ে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু পাচ্ছে না। এটা ব্যাংকের যারা ব্যবস্থাপক আছে, ম্যানেজার আছে, তাদের খুশি মতো তারা কিন্তু তাদের নিজস্ব লোকদের দিচ্ছে। আমার মনে হয় দুজন দুই পক্ষ থেকে আগে আসতে হবে, এটা মাঝখানে আসতে হবে। এখানে আসলে বেশ পোলারাইজভাবে আমরা কাজ করছি, এটাকে একভাবে কাছে আসতে পারলে আমাদের অথবা জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে ইজিয়ার হবে। ব্যবসায়ীরা জানান ভ্যাট ট্যাক্স দিতে গিয়ে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের হয়রানির শিকার হন তারা। আমরা ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স দিতে চাই, আমরা না দেওয়ার পক্ষে না, এবং আমাদের ভ্যাট ট্যাক্স দিতে সরকারের সব কিছু চলে। 4 কোটি ব্যবসায়ী কিন্তু বর্তমানে আপনার অ্যাসোসিয়েটের ভিতরে আছেন, আপনি দেখেন সেখানে কিন্তু আপনার মর্যাদা কিন্তু অনেক বড় আল্লাহর রহমতে। এই দিকটা বিবেচনা রেখে এনবিআর এর সম্মানিত চেয়ারম্যান, অর্থমন্ত্রী সহ আমাদের চেম্বার অফ কাউন্সিলের এইভাবে করে আয়োজন করে হোটেল সোনারগাঁয় বলেন, বড় বড় হোটেলে প্রোগ্রাম করে আমাদের এই ভ্যাট ট্যাক্স গুলো তাদের সম্মুখে শোনার ব্যবস্থা করাই দেন, এইটুকু আপনার কাছে দাবি। সমস্যার সমাধানে বাস্তবায়নযোগ্য ভ্যাট আইন প্রণয়নের দাবি জানান এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন। যে এত তাড়াহুড়া করে এই আইনটা করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে হয় না, কারণ আইন তো একটা আছে, ওইটার উপর আমরা কাজ করছি, এমন তো না যে আমাদের কোনো আইন নেই। আমরা বরঞ্চ স্টেক হোল্ডারদেরকে সবাইকে সাথে নিয়ে, আমাদের সারা বাংলাদেশের যারা ব্যবসায়ী কমিউনিটি আছে, চেম্বারগুলি আছে, সবাইকে সাথে নিয়ে আইনটা করলে যেন ইমপ্লিমেন্টেশন যোগ্য হয়। করোনা অতিমারিতে প্রণোদনা বিতরণে নানা অনিয়মের কথাও জানান তিনি। প্রণোদনা নিয়ে যদি কোনো কথা থাকে আপনারা আমাদেরকে বলবেন,
যে কিছু ব্যাংক বলেছেন যে আমাদের 80% টাকা দিয়ে দিয়েছেন, 90% টাকা দিয়েছেন, এটা অত্যন্ত এটা একদম ভুল একটা তথ্য দিয়েছেন। ক্ষুদ্র ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায্য প্রণোদনা বুঝিয়ে দেওয়ার দাবিও জানান এবিসিসিআই সভাপতি। আমি যদি অ্যানালাইসিস করি, আমি আগে যে কোয়ান্টিটি কিনেছি এখন। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয় অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় পরীক্ষার কেন্দ্র থেকে। বিশেষ ডিভাইসে প্রশ্নপত্র বাইরে পাঠানো হয় এবং ফাঁস হওয়া প্রশ্নের উত্তর আবারও পাঠানো হয় পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত পরীক্ষার্থীদের কাছে। শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতিতে জড়িত চক্রের 7 সদস্য এবং 3 পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান একেএম হাফিজ আক্তার এসব তথ্য জানান। তিনি বলেন, বিশেষ ডিভাইসে সোশ্যাল অ্যাপস ব্যবহার করে পরীক্ষা হল থেকে প্রশ্ন ফাঁস করে আসছিল চক্রটি। ডিভাইস যেটি বলা হয় সূক্ষ্ম ইলেকট্রনিক ডিভাইস, নগদ টাকা, ব্যাংকের চেক, নন জুডিশিয়াল স্ট্যাম্প, পরীক্ষার প্রবেশপত্র এবং চলমান পরীক্ষার প্রশ্নপত্র সহ 10 জনকে গ্রেপ্তার করে। শৈত্যপ্রবাহ কেটে গেলেও শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকা। হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। রাত থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। এদিকে কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্য আরও জানাচ্ছেন শিলিরোজা। মাঘ মাসের শুরুতে ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ায় উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের তীব্রতা। দিনের প্রথম ভাগে সূর্যের মুখ দেখা যায় না, সাথে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। রংপুরে 3 দিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঠান্ডায় বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্কদের। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সিদ্ধার্থ মানুষ। স্থানীয় হাসপাতালগুলোতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশা ও ঠান্ডা হাওয়ায় বিপর্যস্ত কুড়িগ্রামের মানুষ। ঠান্ডার কারণে অনেকেই কাজে যেতে পারছেন না। বিকেলের পর থেকে বাড়তে থাকে ঠান্ডার মাত্রা। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী, তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় দুর্ভোগে পড়েছে লালমইহাটের শ্রমজীবীরা। উত্তরের হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। বেশি দুর্ভোগে শিশু, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষ। চরাঞ্চলের মানুষের কাছে এখনও পৌঁছানি সরকারি সহায়তার শীতের কাপড়। গত 2 দিনের তুলনায় রাজশাহীতে শীতের তীব্রতা কিছুটা কমেছে। গত বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছে কৃষক ও শ্রমজীবী মানুষ। আলুর ক্ষেতে পরিচর্যার পাশাপাশি বোরো ধান লাগানোর ভরা এই মৌসুমে তীব্র ঠান্ডায় দিশেহারা কৃষকরা। চুয়াডাঙ্গার জীবননগরে কয়েকদিন ধরেই চলছে হালকা বৃষ্টির পাশাপাশি বইছে হিমেল হাওয়া। 3 দিন ধরে সূর্যের আলো দেখা না মেলায় ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে তা নেমে যায়। এদিকে শীত জেঁকে বসেছে ঝালকাঠিতেও। ঠান্ডা বাতাসের কারণে কাঁপছে নিম্নআয়ের মানুষ। দিনের প্রথম ভাগে সূর্যের মুখ দেখা যায় না, সাথে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। মেঘলা আকাশ আর ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। শিউলি রোসা, মাইটিভি। আগামী নির্বাচনে ব্লকচেইন প্রযুক্তিতে ভোট গ্রহণের আহ্বান জানিয়েছে জ্যাকের পার্টি। এই প্রযুক্তিতে চাইলেই গরমিল তৈরি করা সম্ভব নয় বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। বিকেলে বনানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইভিএমের আধুনিক সংস্করণই ব্লকচেইন পদ্ধতি। লিখিত বক্তব্যে তিনি বলেন, এই পদ্ধতি হ্যাক করা যায় না, এর চেয়েও অনেক গুণ বেশি আনহ্যাকেবল প্রযুক্তি রয়েছে। উল্লেখ করে তিনি বলেন, ভোটকে বিতর্কমুক্ত ও সবার গ্রহণযোগ্য রাখতে সেগুলো ব্যবহার করা যেতে পারে। এবার প্রবাসের খবর। বাহরাইনে আওয়ামী
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনে যুবলীগ সভাপতি মজিবুর রহমানের সভাপতিতে দোয়া পরিচালনা করেন। আওয়ামী লীগের বাহরাইন শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্ট সকল শহীদদের জন্য দোয়া করা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামীকাল সংসদে উঠছে নির্বাচন কমিশন আইন, জনসম্মুখে প্রকাশের দাবি সাবেক সিইসি শামসুল হুদার। খসড়া আইনকে তামাশা বলছে বিএনপি। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু, সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়লেও নেই সচেতনতা, সবাইকে টিকা নেয়ার আহ্বান তথ্যমন্ত্রী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন অব্যাহত, আলোচনায় বসার আহ্বান শিক্ষামন্ত্রী। এবং বাস্তবায়নযোগ্য ভ্যাট আইন চান ব্যবসায়ী নেতারা, হয়রানি বন্ধ এবং করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুদান ন্যায্যভাবে বিতরণের দাবি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 12:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই সাথে শেষ করছি আমি কামরুন নারাজাত স্বপ্না। আল্লাহ হাফেজ।